ওয়াও, ভেড়াগুলো চলে যাচ্ছে। আর এই ভেড়াটা দেখেন, গরমে একদম কাঁপতেছে, প্রচুর রোদ। পাখি রাখতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটি আমার অনেক দিন আগের, মানে ঈদের আগের ব্লগ, কারণ আমি ঢাকা থেকে গ্রামে এসেছি ঈদের আগে। সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। বেসিক্যালি আমার ঈদ ঢাকায় করার কথা ছিল, বাট আসলে করা হয়নি। আমার খালাতো বোনরা ঢাকা থেকে আসছিলো, তো আপুরা বললো যে তাহলে আপুদের সাথে আমি চলে আসি, যেহেতু অনেক দিন থেকেই মানে আমি ঢাকায় ছিলাম, গ্রামে আসার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমি এই জন্য জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। সো ভিউয়ার্স, এখন কিন্তু আমি গাড়ির ভেতরে, আর আপুর একটা মাইক্রো ভাড়া করেছিল, আর সেদিন প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আর এত জ্যাম ছিল যে কি বলবো, 10 ঘন্টার মতো আমরা গাড়িতেই ছিলাম। তো যাচ্ছি আমরা, তো মনটা অনেক খারাপ ছিল, আপু অনেক কান্নাকাটি করেছিল। সো ভিউয়ার্স, আমি যেদিন গিয়েছিলাম সেদিন এত জ্যাম ছিল যে কি বলবো। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান পাশে একদম কিন্তু রাস্তা ফাঁকা, মানে আমি গিয়েছিলাম, আমি এসেছি বেসিক্যালি 29 রমজানে। ভেবেছিলাম যেহেতু মানে প্রাইভেট কার শুধু মাইক্রো, এত মানে জ্যাম হবে না, কিন্তু আসলে সেদিন ট্রাক চলেছিল প্লাস হচ্ছে বাস, যার জন্য অনেক জ্যাম হয়েছিল। অনেক আপু ভাইয়া কিন্তু বলতে পারেন যে এত আগের ব্লগ আমি এখন আপলোড দিচ্ছি কেন, যেহেতু আমি এখন গ্রামে আর অনেক নেট প্রবলেম, আর ঈদের সময় আরও বেশি প্রবলেম ছিল। আমি নর্মালি যে ফেসবুক ইউজ করবো এটা পারছিলাম না। তো যাই হোক, এখন আস্তে আস্তে নেট প্রবলেম একটু কমে যাচ্ছে, মানে ঠিক হয়ে যাচ্ছে। তো এখন আস্তে আস্তে সব ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা কিন্তু যমুনা সেতুর উপর আছি, আর এই এটা আসলে যারা উত্তরবঙ্গে আছি আমরা, তাদের কাছে কিন্তু অনেক কী বলবো যে অনেক ভালো লাগার একটা জায়গা। এখানে আসলে মনে হয় যে আমরা একদম বাসায় চলে আসছি। তো যেটা বলছিলাম আর কি, নেটের সমস্যা এখন মোটামুটি নেই, এখন ধীরে ধীরে সব ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে শুনলাম যে ওয়াইফাই নাকি দেবে, তো যদি আমার ক্যাম্পাস না খোলে তো ওয়াইফাই নিয়ে নেব, তো তখন আর সমস্যা হবে না। গ্রামের ব্লগগুলো রেগুলার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। সামনের দিনগুলোতে এইভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। আর বেশিরভাগ আপু ভাইয়ারা দেখা যায় দেশের বাইরে থেকে আমার ব্লগগুলো দেখেন। তো এখন যেহেতু আমি গ্রামে আছি, আমি কিন্তু এখন গ্রামের ব্লগগুলো শেয়ার করব। আর গ্রামের ব্লগ আমরা নর্মালি সবাই কিন্তু অনেক পছন্দ করি, তো আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর এই ব্লগটি কিন্তু আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন, কারণ শেষের দিকে আমি গ্রামের কিছু অংশ শেয়ার করেছি। তো ভিউয়ার্স, এটা ছিল পরের দিনের ব্লগ। আমি আমাদের ধানের জমিতে এসেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা অলরেডি ঈদের ব্লগে শেয়ার করেছিলাম। আমি যদি ঢাকায় না থাকতাম, আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারতাম, ধানের যখন লাগাই তখন থেকে শুরু থেকে শেয়ার করতে পারতাম। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে। এটা মানে আমার এক মামার দের বাড়ি, দেখুন একদম গোড়া থেকে কিন্তু কাঁঠাল ধরেছে। আর এখানে এ বাড়িতে কেউ থাকে না। আর আম দেখেন কত আম ধরেছে, প্রচুর কিন্তু আম ধরেছে। আর আমগুলো কাঁচা অবস্থায় অনেক টক, আর পাকা হলে অনেক মিষ্টি লাগে। তো একদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন পটল মেখে রাখা হয়েছে, আর এখানে মুরগির গোস্ত রান্না করা হচ্ছে, ব্রয়লার মুরগি। তো এগুলো মানে খাওয়া দাওয়া করে আমি আপনাদের সাথে শেয়ার করব পরের দিনের ব্লগ বেসিক্যালি।
এটা হচ্ছে আমাদের ধানের জমিতে দেখিয়েছিলাম, কিন্তু এর আগে দেখতে পেয়েছেন। তো এগুলো হচ্ছে ধান কাটা হয়েছে, এখানে আটি ফেলে রাখা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু চেষ্টা করেছি রিয়েল যে সাউন্ড সেটা আপনাদের সাথে শেয়ার করতে, আর এই আমার মনে হয় এই রিয়েল সাউন্ডটা শুনলে কিন্তু সবার একদম মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের কি অবস্থা, আর গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, কত সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেক ঢেঁকি শাক হয়েছে, কিন্তু এগুলো কিন্তু খাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের বাঁশঝাড়, আর ছোটবেলা দেখতাম অনেক বাঁশ ছিল, কিন্তু এখন আর কি এতটা নাই, যেহেতু বাড়িতে ওইভাবে থাকা হতো না আমাদের। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাব গাছ, আমরা যখন ছোট ছিলাম গাছটা অনেক ছোট ছিল, এর পাতা দিয়ে খেলতাম আমরা, মানে এর পাতাগুলো লাল লাল ছিল আবার সবুজ ছিল। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাব গাছ আছে অনেক বড়, এটা হচ্ছে আমরা ছোটবেলা অনেক ভয় পেতাম যে ভূত আছে এখানে। তো যাই হোক, আমি পরের দিন আবারও আপনাদের সাথে একটু শেয়ার করছি। বেসিক্যালি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মানে ধানের কাজগুলো কিভাবে করে, মানে টুকটাক আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগল ঘাস খাচ্ছে। ওয়াও, ভেড়াগুলো চলে যাচ্ছে, ভয় পাচ্ছে। আর এই ভেড়াটা দেখেন গরমে একদম কাঁপতেছে, প্রচুর রোদ, বাপরে ভয় লাগে। হাই, পাখি রাখতেছে। আমাদের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিবেন। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।